নমস্কার আমি কৌশিক রায় অ্যাস্ট্রো এডুকেশান ইউটিউব চ্যানেলের সকল প্রিয় দর্শক বন্ধুকে আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা ও অনেক অনেক ভালোবাসা জানাই পাঁচই ফেব্রুয়ারি দু শনিবার এই পাঁচ রাশির লটির প্রাপ্তি হতে চলেছে আমি প্রতিদিন আপনাদেরকে লটির উপর ভিডিও দিয়ে থাকছি দৈনিক লটারি প্রাপ্তি কোন কোন রাশিগুলোর হতে চলেছে যে পাঁচ রাশির আমি কথা বলি সে পাঁচ রাশি কনফার্ম এই রাশিগুলো কিন্তু লটারি কিন্তু পাবে বড় হোক ছোট হোক মাঝারি হোক প্রাইজ কিন্তু এই রাশিগুলো পাবে এই যোগ এবং নক্ষত্র এবং রাশিভিত্তিক যে আমি সময়টা বলে থাকি তার পাশাপাশি দিনের যে শুভ সময়টা আপনাদেরকে বলে থাকি এবং রাহুকালটা আপনাদেরকে বলে থাকি এই জায়গাগুলো বিশেষভাবে ইম্পর্টেন্ট অর্থাৎ রাহুকালে যে কোনো শুভ কাজ বর্জন করুন দিনের যে শুভ সময়টি আপনাদেরকে জানাচ্ছি দিনের একটা শুভ সময় থাকে সেই সময় যদি আপনি কাজ করেন বিশেষভাবে সেই কাজগুলো কিন্তু সফলতা কিন্তু হয় এবং যারা দেখা যাচ্ছে ওই শুভ সময়ের মধ্যে আপনারা হয়তো বা কোনো কাজে আটকিয়ে আছেন তারা কি লটারি পাবেন না তাদের জন্য আমি রাশিভিত্তিক যে সময়টি আপনাদেরকে জানাতে চলেছি অর্থাৎ রাশির নাম এবং পাশাপাশি রাশিভিত্তিক সময়টা আপনাদেরকে আমি এই ভিডিওতে জানাবো ভিডিওটি খুব ছোট্ট তৈরি করা হয় সম্পূর্ণ ভিডিওটি শোনার চেষ্টা করবেন অনেক কিছু ইম্পর্টেন্ট তথ্য কিন্তু এই ভিডিওতে দেওয়া থাকে দেখুন যারা এই লটারি ভিডিওটি দেখছেন নিজ দায়িত্বে আপনার এই লটারি ভিডিওটি দেখুন সম্পূর্ণ নিজের দায়িত্বে কারণ আমি এখান থেকে আপনার হস্তরেখা দেখতে পাচ্ছি না আপনার জন্মকুণ্ডলি দেখতে পাচ্ছি না এবং আপনার দশা দশা কী পারমিট করছে সেটা কিন্তু আমি দেখতে পাচ্ছি না কিন্তু আমি যে পাঁচ রাশির কথা বলছি আগামীকাল শনিবার শনি মহারাজের কৃপায় যে পাঁচ রাশি আগামীকাল ঠিক এই সময় লটারি পেতে চলেছে এটা কনফার্ম এবং প্রত্যেকে জয় বড় ঠাকুরের জয় জয় বড় ঠাকুরের জয় জয় বড় ঠাকুরের জয় অর্থাৎ শনি মহারাজের জয় শনি মহারাজের জয় শনি মহারাজের জয় এটি অবশ্যই আপনারা কমেন্ট করুন দেখুন হোয়াটসঅ্যাপে প্রচুর কমেন্টস আসছে যে স্যার আমার লটারি প্রাপ্তির যোগটা কখন আছে অনেকে লিখছেন যে স্যার আমি প্রাইজ পেয়েছি আপনি এ দিন বলেছিলেন এই দিন কিন্তু আমি প্রাইজ পেয়েছি আবার কেউ লিখছেন যে আমার একটুর জন্য হাতছাড়া হয়ে গেল স্যার অর্থাৎ এটা আমি আবারও বলছি তীরে এসে ডুবা অর্থাৎ যাদের ক্ষেত্রে এটা হচ্ছে কি না আমি আবারও বলবো তাদের ক্ষেত্রে আমি যে চারটি প্ল্যানেটের কথা বারবার এক কথা আপনাদেরকে বলে থাকি রাহু শনি শুক্র এবং বুধ এই চার চারটি প্ল্যানেটকে আপনাকে স্ট্রং করতে হবে অর্থাৎ আপনি রাহু কবচ অথবা শনির কবচ আপনারা কিন্তু পরিধান করতে পারেন লটারি লাগবে এই কথা আমি বলবো না কিন্তু সাপোর্ট পেলে লটারি লাগার সম্ভাবনাটা আপনাদের কিন্তু বাড়বে অর্থাৎ যাদের একটুর জন্য মিস খেয়ে যাচ্ছেন তাদের যা দুঃখ এটা বলে বোঝানো যাবে না যারা প্রাইজ পাচ্ছেন বড় প্রাইজ বা ছোট প্রাইজ মাঝির প্রাইজ তাদের ক্ষেত্রে তো খুবই আনন্দ যারা একটুর জন্য মিস হয়ে যাচ্ছে তাদের ক্ষেত্রে আবারও বলব নিজস্ব জন্মকুণ্ডলী আপনারা দেখান দেখুন এই লটারিটা সম্পূর্ণ ডিপেন্ড করে আপনার ভাগ্যের উপর অর্থাৎ আপনার যদি ভাগ্যে থাকে আপনি কিন্তু লটারি থেকে বড় অ্যামাউন্টের টাকা কিন্তু পাবেন অর্থাৎ নবম দ্বিতীয় একাদশ এবং পঞ্চম ভাব পঞ্চম ভাব আপনাদের আমাদের আকস্মিক প্রাপ্তির ভাব নবম ভাব আপনাদের ভাগ্যভাব অর্থাৎ এই দুটো ভাব যদি স্ট্রং করা যায় তাহলে কিন্তু আপনি লটারি কিন্তু পাওয়ার সম্ভাবনাটা আপনার বাড়বে এবং আপনি কত অ্যামাউন্টের অর্থ আপনি পাবেন কত অ্যামাউন্টের টাকা আপনি পাবেন সেটা ডিপেন্ড করছে আপনার ভাগ্যভাবের উপর অর্থাৎ আপনি পাঁচশো টাকা হলো পাবেন পাঁচ হাজার হলো পাবেন পঞ্চাশ হাজার হলো পাবেন পাঁচ লাখ হলো পাবেন পঞ্চাশ লক্ষ হলো পাবেন এক কোটি হলো পাবেন এটা ডিপেন্ড হচ্ছে টোটালটা আপনার ভাগ্য ভাব যদি আপনার যত মজবুত থাকবে আপনি কিন্তু লটারিতে বড় ধরনের অর্থ আপনি কিন্তু পাবেন তো এবার আমি আপনাদেরকে একে একে জানাবো যে রাশিগুলোর কথা এবং পাশাপাশি দিনের শুভ সময় রাহুকাল এই জায় জায়গাগুলো আপনাদেরকে জানাবো ভিডিওটি সম্পূর্ণ শোনার চেষ্টা করুন ভিডিওটি মোটো স্কিপ করে আপনারা দেখবেন না এবং নিজের দায়িত্বে আপনার ভিডিওটি দেখুন যারা লটারি কাটছেন না কি না আমি আবারও বলছি যারা লটারি কাটছেন না হয়তো আপনিও আপনার একবার ভাগ্যটাকে যাচাই করে দেখুন না নিজস্ব জন্মছকটা ছকটা একবার অ্যানালাইসিস করে নিন এক্সপার্ট অ্যাস্ট্রোলজির কাছে এবং আমি যে কথাগুলো বলছি আপনার জন্মকুণ্ডলীটা খুলে আপনার দেখুন তো আপনার দ্বিতীয় পঞ্চম একাদশ কেমন আছে অর্থাৎ এই ভাবগুলো এবং যে গ্রহগুলো এবং দশা অন্তর্দশা পারমিট করছে কি না তো লটারি কিন্তু পাওয়ার সম্ভাবনা কিন্তু বাড়বে খুব অল্প পরিশ্রমে খুব অল্প পরিশ্রমে যে গ্রহ অর্থ দিয়ে থাকে সেটা হচ্ছে রাহু অর্থাৎ লটারি থেকে অর্থ কিন্তু আপনারা পাবেন তো পাঁচই ফেব্রুয়ারি দু হাজার বাইশ আগামীকাল শনিবার একটি হচ্ছে উত্তর ভাদ্রপদ নক্ষত্র আর একটি হচ্ছে রেবতী নক্ষত্র দু দুটি নক্ষত্র আগামীকাল দিনটাকে রিপ্রেজেন্ট কিন্তু করছে উত্তর ভাদ্রপথ এবং রেবতী নক্ষত্র এবং যে যোগটি আছে যোগটি হচ্ছে সিদ্ধ যোগ খুব দুর্দান্ত যোগ সিদ্ধ যোগে কিন্তু যে কোনো কাজ সিদ্ধ লাভ কিন্তু হয়ে থাকে এবং যে শুভ সময়টা কালকে বেরিয়েছে আপনাদের ব্রহ্ম মুহূর্তটা এগারোটা আঠেরো থেকে বারোটা পঞ্চান্ন মিনিট পর্যন্ত এগারোটা আঠেরো থেকে বারোটা পঞ্চান্ন মিনিটের মধ্যে আপনারা লটি কাটার চেষ্টা করুন আরেকটি হচ্ছে বারোটা সাত থেকে বারোটা বাহান্ন বারোটা সাত থেকে বারোটা বাহান্ন এটা হচ্ছে অভিজিৎ মুহূর্ত আরেকটি যে টাইম আপনাদের বেরিয়েছে কালকের দিনটা খুব শুভ সেটি হচ্ছে বিকাল চারটা থেকে সন্ধ্যা ছটা পর্যন্ত বিকাল চারটা থেকে ছটা পর্যন্ত আপনারা কিন্তু লটি কাটার চেষ্টা করুন অর্থাৎ এই সময়গুলো কিন্তু বিশেষভাবে কিন্তু ইম্পর্টেন্ট লটারি কাটার ক্ষেত্রে এবং আগামীকাল যে রাহুকালটি বেরিয়েছে রাহুর সময় সেটি হচ্ছে সকাল নটা থেকে দশটা তিরিশ পর্যন্ত সকাল নটা থেকে দশটা তিরিশ পর্যন্ত হচ্ছে রাহুকাল এ সময় যে কোনো শুভ কাজ বর্জন করুন আপনি শেয়ার মার্কেট বলুন যাত্রা বলুন কোনো ক্ষেত্রে ইনভেস্টমেন্ট বলুন লটারি কাটা বলুন এই সময় কিন্তু আপনারা করবেন না সকাল নটা থেকে দশটা তিরিশ মিনিট পর্যন্ত এই সময়টা হচ্ছে রাহুকাল এবার আমি জানাবো একে একে রাশির নাম এবং এর পাশাপাশি সময় প্রথম যে রাশির কথা আমি বলবো সেই রাশির নাম কন্যা রাশি কন্যা রাশির ক্ষেত্রে আপনাদের যে আগামীকাল যে সময়টি বেরিয়েছে আপনার এগারোটা দুই মিনিট থেকে এগারোটা দুই মিনিট থেকে বারোটা ছত্রিশ মিনিট পর্যন্ত এগারোটা দুই থেকে কন্যা রাশি যদি আপনি হন বারোটা ছত্রিশ মিনিট পর্যন্ত আপনাদের ক্ষেত্রে কিন্তু সময়টা শুভ দ্বিতীয় যে রাশির কথা আমি বলবো সে রাশির নাম তুলা রাশি তুলা রাশি ক্ষেত্রে আপনাদের যে সময়টি বেরিয়েছে আগামীকাল সে তার সময়টা হচ্ছে আপনার বারোটা চব্বিশ মিনিট থেকে বারোটা চব্বিশ মিনিট থেকে একটা বাইশ পর্যন্ত বারোটা চব্বিশ থেকে একটা বাইশ পর্যন্ত তুলা রাশি ক্ষেত্রে শুভ সময় যা অর্থাৎ আমি যে শুভ সময়টা বললাম দিনে সেই সময়ের মধ্যে আপনারা কাটার চেষ্টা করুন যারা একান্তই পারছেন না হয়তো আপনি কোনো কাজে ফেসে গেছেন সেই অনুযায়ী আমি রাশিভিত্তিক কিন্তু প্রতিদিন সময় দিয়ে থাকি এই রাশিভিত্তিক সময়ের মধ্যে আপনারা কিন্তু কাটার চেষ্টা করুন এরপরে যে তিন নম্বর যে রাশির কথা আমি বলবো সে রাশির নাম মকর রাশি মকর রাশি ক্ষেত্রে আপনাদের যে শুভ সময়টা আগামীকাল বেরিয়েছে আপনাদের ক্ষেত্রে যে শুভ সময় সেটি হচ্ছে সকাল দশটা পঞ্চান্ন থেকে সকাল দশটা পঞ্চান্ন থেকে বারোটা বত্রিশ মিনিট পর্যন্ত দুপুর বারোটা বত্রিশ মিনিট পর্যন্ত মকর রাশি অর্থাৎ এগারোটা দশটা পঞ্চান্ন থেকে বারোটা বত্রিশ মিনিট চার নম্বর যে রাশির কথা বলবো সে রাশির নাম ধনু রাশি ধনু রাশি ক্ষেত্রে আপনাদের যে শুভ সময়টা বেরিয়েছে সকাল এগারোটা চোদ্দো থেকে বারোটা চৌত্রিশ মিনিট পর্যন্ত এগারোটা চোদ্দো থেকে বারোটা চৌত্রিশ এরপরের যে রাশির কথা আমি বলবো যে রাশি আগামীকাল পেতে চলেছে সে রাশির নাম কুম্ভ রাশি কুম্ভ রাশি ক্ষেত্রে আপনাদের যে শুভ সময়টি বেরিয়েছে সে তার সময়টি হচ্ছে সকাল এগারোটা চল্লিশ মিনিট থেকে সকাল এগারোটা চল্লিশ মিনিট থেকে একটা চুয়াল্লিশ মিনিট পর্যন্ত এগারোটা চল্লিশ থেকে একটা চুয়াল্লিশ মিনিট পর্যন্ত আপনাদের ক্ষেত্রে কিন্তু এই সময়টা কিন্তু শুভ অর্থাৎ এই যে যে পাঁচটি রাশির আমি কথা বললাম এই পাঁচটি রাশি কিন্তু আগামীকাল লটারি প্রাপ্তির কিন্তু প্রবল যোগ কিন্তু সৃষ্টি হতে চলেছে অর্থাৎ শনিদেবের কৃপায় এই পাঁচ রাশি হতে চলেছে মানে বড় ধরনের কিন্তু প্রাইজ কিন্তু পেতে চলেছে যারা পাচ্ছেন না আমি আবারও বলছি যারা পাচ্ছেন না তারা নিজস্ব জন্মকুণ্ডলিটা একবার হলেও বিচার করেন কোথায় প্রবলেম আছে কোথায় দোষ আছে সেটার সঠিক প্রতিক্রিয়া প্রতিবিধান করালে আপনি কিন্তু লটারি থেকে বড় ধরনের অর্থ কিন্তু আপনি পেতে পারেন অর্থাৎ এই যুগে এই কলিযুগে যে গ্রহ হঠাৎ অর্থ দিয়ে থাকে সে গ্রহের নাম হচ্ছে রাহু গ্রহ এবং শনিও কিন্তু পাশাপাশি অর্থকারক গ্রহ অর্থাৎ আপনার রাশিচক্রে রাহু শনি বুধ শুক্র যদি মজুদ প্লেসমেন্ট থাকে তাহলে আপনি কিন্তু এই সময়ের মধ্যে বড় ধরনের অর্থ কিন্তু পাবেন তো প্রিয় দর্শক বন্ধু ভিডিওটি এ পর্যন্তই এই বিষয়ে যদি কারো কমেন্ট থাকে অবশ্যই এই নাম্বারটি হোয়াটসঅ্যাপ নাম্বার আছে অবশ্যই আপনারা আপনাদের মূল্যবান কমেন্ট হোয়াটসঅ্যাপে কমেন্ট করুন সকালে ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার ধন্যবাদ